সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ফুটবলে। এরই মধ্যে ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন মৌসুমে দল গড়বে না, অর্থাৎ এই মৌসুমে নিজেদের নাম সরিয়ে নিতে চাচ্ছে দুই ক্লাব। বাংলাদেশের ফুটবলের দুই শক্তিশালী ক্লাবের এমন সিদ্ধান্তে হতবাক দেশের ফুটবল অঙ্গন, এবং সেই সাথে বিপাকে পড়েছে প্রায় শতাধিক ফুটবলার এবং ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা। আগামী 19 আগস্ট ছিল দলবদলের শেষ সময়, তবে বাফের অনুরোধে ফিফা আরও 3 দিন সময় দেয় ক্লাবগুলোকে, অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত চলবে দলবদল। ফুটবলাররা প্রস্তুতি নিচ্ছিলেন নতুন মৌসুমের জন্য, তবে হঠাৎ করে শেখ রাসেল এবং শেখ জামালের ঊর্ধ্বতন কর্মকর্তারা খেলোয়াড়দের ফোন করেন এবং তারা ফোন করে জানিয়ে দেন তারা আসন্ন মৌসুমে দল গড়বে না। ওনারা অফিসিয়ালি কেউ আসলে ফেডারেশনকে জানায় না যে তারা অংশগ্রহণ করবে না, বাট ওই সমস্ত ক্লাবগুলোতে যে সমস্ত প্লেয়ার আর কি কনফার্ম করেছিল তাদেরকে অফিসিয়ালি তারা ফোন দিয়ে না করে, এখানে 3-4টা টিম করতে চাচ্ছে না, সেটা যে কোনো কারণে সেটা আপনারা সবাই জানেন। 3-4টা যদি টিম না হয়, একটা টিমে যদি আপনার লোকাল 25-30 জন করে প্লেয়ার থাকে, সেই বাকি 3টা বা 4টা টিমে যদি আপনার 100 বা 120টা প্লেয়ার থাকে, সেই প্লেয়ারদের কী হবে? ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে ফুটবলারদের জন্য। ক্লাব ফুটবল থেকেই মূলত ইনকাম হয় ফুটবলারদের, তবে যদি ক্লাবের সংখ্যা কমে আসে তাহলে অনেক ফুটবলার দল পাবে না, এতে আর্থিক সংকটে পড়তে হবে ফুটবলারদের। শেখ রাসেল ও শেখ জামাল ক্লাবের এমন দায়সারা কাজের প্রতিবাদে গতকাল 17 আগস্ট বাফুই ভবনে একত্রিত হয়েছিল প্রায় 50 জন ফুটবলার। তাদের উদ্দেশ্য ছিল পেশাদার লীগ কমিটির কাছে ফুটবলারদের লিখিত 7 দফা দাবি জমা দেওয়া, তবে বাফুই ভবনে লীগ কমিটির কোনো সদস্য আজ উপস্থিত ছিলেন না, তাই তারা তাদের লিখিত 7 দফা দাবির কাগজ জমা দেন বাফুয়ের সাধারণ সম্পাদক ইমরান তুষারের হাতে। চলুন দেখে নিই কি আছে বাফুয়ের উদ্দেশ্যে লেখা ফুটবলারদের 7 দফা দাবিতে। প্রথম দাবি হচ্ছে যে অনতিবিলম্বে দল বদল পেছানো নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে দায় সারা লিগ চালানো যাবে না। 4 নম্বর হচ্ছে যে টিমগুলি খেলবে না ওই টিমের প্লেয়ার যে কনফার্ম করছিল ওই প্লেয়ারগুলির কী হবে, কে নিবে এই দায়ভার। আর 4 নম্বর হচ্ছে এই বছর আমরা বিদেশি ছাড়া লিগ খেলতে চাই, বিদেশি প্লেয়ার অ্যালাউ না করার জন্য। 5 নম্বর হচ্ছে যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতিপূর্বে ক্লাবের স্পন্সর ছিল তাদের পুনরায় ক্লাবের স্পন্সর করার ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ আমাদের যে ইয়ে ছিল যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সকল খেলোয়াড়ের একটি মিটিং আগামীকালের মধ্যে ব্যবস্থা করতে হবে। খেলোয়াড়দের করা 7 দফার মধ্যে 6টি পয়েন্ট ছিল যৌক্তিক, তবে 5 নম্বর পয়েন্ট নিয়ে একটু কথা বলা দরকার। 5 নম্বর পয়েন্টে ফুটবলাররা বলেছেন বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ আয়োজন করতে হবে, তবে এমনটা করা হলে উল্টো বিপদে পড়বে বাংলাদেশের অনেক ক্লাব, কারণ বিদেশি ফুটবলার না থাকলে প্রতিযোগিতা কমে আসবে, সেই সাথে এর মধ্যে সাইনিং করা ফরেন ফুটবলাররা পড়বে বিপাকে, এবং আন্তর্জাতিক ফুটবলে বসুন্ধরা বা যে ক্লাব অংশগ্রহণ করবে তারা দলের সাথে নিয়মিত খেলা কোনো বিদেশি খেলোয়াড় পাবে না এএফসি চ্যালেঞ্জ কাপে, যার ফলস্বরূপ শুধু এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য হঠাৎ করে ফরেনাররা এসে দলের সাথে মানিয়ে নিতে পারবে না এবং এতে বসুন্ধরা কিংস বিপদে পড়বে। তবে ফুটবলারদের বাকি 6 দফা বাস্তবায়ন করা অতি জরুরি। বাফুয়ের সাধারণ সম্পাদক তুষার জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আসিফ মাহমুদের সঙ্গে ফুটবলারদের বৈঠকের ব্যবস্থা করবেন এবং ক্লাবগুলোকে দল গঠনের জন্য অনুরোধ জানাবেন। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো, বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো, এবং গণপ্রজাতি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা মহোদয়ের সাথেও আমরা তাদের সাথে আমি যোগাযোগ করেছি ইতিমধ্যে। তাদের সাথে আমরা চাচ্ছি যেন একটা আমাদের কালকের মধ্যেই প্লেয়ারদের প্রতিনিধি সহ একটা শিডিউল দেয় যেন আমরা কথাবার্তা বলতে পারি। ফুটবলাররা জানিয়েছেন আজ 18 আগস্ট তারা আবারও জড়ো হবেন বাফুয়ে ভবনে।